শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের উস্কানি মোকাবেলায় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের। আফগানিস্তানে প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্বে এরদোগান এবং ইমরান খান। আমাদের সহযোগিতা পেতে চাইলে স্বীকৃতি দিতে হবে বললেন তালেবান। ইরান নিয়ে নতুন আতঙ্কে ইসরায়েল। ক্রিমিয়া ইস্যুতে রাশিয়াকে সমর্থন দিল বুলগেরিয়া, ক্ষুব্ধ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের। সার্বিয়ায় রকেট ইঞ্জিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এবং সবশেষ থাকছে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশের চূড়ান্ত তালিকায় নেই বাংলাদেশের নাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্র নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে এবং আঞ্চলিক নিরাপত্তা খর্ব করছে বলে অভিযোগ করেছে চীন। তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনার পর চীন এই অভিযোগ করেছে। মঙ্গলবার চীন সেনাবাহিনীর একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং যুক্তরাষ্ট্রের উস্কানি ও হুমকি মোকাবেলায় চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগে মঙ্গলবার মার্কিন সপ্তম নৌবহরের পক্ষ থেকে দিয়ে একটি বিবৃতিতে বলা হয়, তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ USS মিলিশিয়া পরিচালনা করা হয়েছে। রুটিন কাজের অংশ হিসেবে এটা করা হয়েছে। মার্কিন নৌবহরের সদর দফতর জাপানে অবস্থিত। মার্কিন নৌবহরের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনার মধ্য দিয়ে সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়টি তুলে ধরছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কয়েকদিন পর তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনা করা হলো। ওই সম্মেলনে তাইওয়ান ইস্যুতে দুই প্রেসিডেন্টের মধ্যে তর্ক বিতর্ক হয়। গত 15 আগস্ট কাবুল তালেবানের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায়। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক শাসনের অবসান হওয়ায় এবং নিরাপত্তা শূন্যতার অজুহাতে দেশটি ঘিরে বহুমুখী স্বার্থ কেন্দ্রীভূত হতে থাকে। নিজ নিজ স্বার্থে আফগানিস্তান প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ইউরো এশিয়ার প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক। তালিবান শাসিত আফগানিস্তানকে নিজেদের বলয়ে টানতে দুই মুসলিম দেশের প্রতিযোগিতা এখন প্রকাশ্যে। এক ধরনের কূটনৈতিক দ্বন্দ্বও দেখা দিয়েছে দুদেশের মধ্যে। আফগানিস্তান ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে সম্প্রতিকতা হয়েছে। আফগান ইস্যুতে দুদেশের মধ্যে দৃশ্যমান টানাপোড়েনের নিরসনের লক্ষ্যেই মূলত এই আলোচনা। রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনৈতিকদের সূত্রগুলো বলছে, তালিবান শাসিত আফগানিস্তানে প্রথম থেকে প্রভাব বিস্তার করছে সচেষ্ট ছিল তুরস্ক। এক্ষেত্রে পাকিস্তান তাদের সহায়তা করবে এমন প্রত্যাশা ছিল এরদোগানের। সেই চাওয়া পূরণ না হওয়ায় ইসলামাবাদের উপর অনেকটাই হতাশাঙ্কারা। এরদোগানের প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তানে তুরস্কের উপস্থিতি থাকার পক্ষে থাকবে ইমরান খান সরকার। আফগানিস্তানের বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সেনাদের পাকিস্তান সহায়তা করবে, এমনটি চাওয়া ছিল এরদোগানের। কিন্তু কাবুলে আঙ্কারার প্রভাব বিস্তারে ইসলামাবাদের সমর্থন নেই, বিষয়টি নিয়ে নাখুশ এরদোগান সরকার। আফগানিস্তানের তালেবান সরকারের জনকল্যাণ মন্ত্রী আব্দুল মান্নান উমরি বলেছেন, আন্তর্জাতিক সমাজ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে যতটা খারাপভাবে তুলে ধরছে বাস্তব অবস্থা ততটা খারাপ নয়। সাবেক তালেবান নেতা উমরের ভাই মান্নান উমরি বিবিসিকে দিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারে এইরকম মন্তব্য করেছেন। তিনি বলেন, সারা বিশ্ব একথা বলে বেড়াচ্ছে যে আফগানিস্তানে মহা সমস্যার সম্মুখীন, কিন্তু তারা এই সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না। আব্দুল মান্নান উমরির ভাষায়, বিশ্ব সমাজ তালেবান সরকারের ব্যাপারে নজিরবিহীন নীতি গ্রহণ করেছে যা তাদের জন্য কোনো ফলাফল বই আনবে না। তিনি বলেন, বিশ্ব সমাজ তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণ করেছে। তালেবানের জনকল্যাণ মন্ত্রী বলেন, যখন আমাদের কাছে বিশ্বের কোনো প্রয়োজন দেখা দিচ্ছে তখন তারা বলছে তালেবানের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু যখন আমরা আমাদের প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলতে চাই তখন তারা বলে আমরা এখনও তোমাদেরকে স্বীকৃতি দিইনি। তিনি স্পষ্ট করে বলেন, আমাদের সহযোগিতা করতে চাইলে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে হবে। লোহিত সাগরে কিছুদিন আগেই মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মহড়া দিয়েছে ইসরায়েল, আমিরাত এবং বাহরাইন নৌবাহিনী। এই মহড়ায় ঠিক আগেই ইসরায়েলের বন্দর নগরী ইলাতে ঠিক উত্তরের একটি মরুভূমিতে বিমান ঘাঁটিতে আরেকটি বিমান মহড়া হয়, যেখানে ইসরায়েল ছাড়াও আরও 7টি দেশের যুদ্ধবিমান প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপিয়েছে।
বিবিসি জানিয়েছে, এই মহড়াগুলোর অন্যতম লক্ষ্য ইরানকে একটি কড়া বার্তা পাঠানো এবং কৌশলগত জোটের উপর গুরুত্ব আরোপ করা। সম্প্রতি ইরানও বড়সড় সামরিক মহড়া চালিয়েছে। এইসব ঘটনা এমন সময় ঘটেছে যখন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলকে একাকী ব্যবস্থা নিতে হয় কিনা তা নিয়ে খুব ক্ষুদ্র দেশটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের পারমাণবিক সাইটগুলোতে সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে দেশটির সরকার $1.5 বিলিয়ন বরাদ্দ দিয়েছে এবং রাজনৈতিক ও সামরিক নেতারা প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছেন। ইরান বিষয়ক শীর্ষস্থানীয় পর্যবেক্ষকের একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো আগ্রহ ইসরায়েলের নেই, তবে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অগ্রগতির আলোকে আমরা সামরিক সক্ষমতা সহ সব বিকল্প এবং পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। ইসরায়েল নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরানি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযুক্ত উপাদান তৈরির কাছাকাছি পৌঁছে গেছে যা অতীতে ছিল না। এই বিষয়টি ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার উপর গুরুত্বভাবে বা গুরুতর প্রভাব ফেলবে। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ সম্প্রতি ক্রিমিয়াকে রাশিয়ার ভূমি বলে মন্তব্য করার পর এর প্রতিবাদ জানিয়েছে, গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সরকার। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত মার্কিন দূতাবাস গতকাল একটি বিবৃতিতে তাদের এই উদ্বেগের কথা জানায়। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া, তবে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার এই অধিগ্রহণকে অবৈধ মনে করে। বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত রাষ্ট্র। সম্প্রতি সেখানে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন রাদেভ। তিনি বলেন, ন্যাটো রাষ্ট্রগুলোর সঙ্গে বুলগেরিয়ার সুসম্পর্ক বজায় রয়েছে, তবে একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী প্রকাশ করেছেন। নির্বাচনের পূর্বে এক বিতর্কে রাদেভ বলেন, ক্রিমিয়া এখন রাশিয়ার অংশ। তিনি ইইউকে রাশিয়ার সঙ্গে আলোচনা করার জন্য আহ্বান জানান। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি। তার ধারণা, এই নিষেধাজ্ঞা একদমই কাজ করছে না, যদিও মার্কিন দূতাবাস এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, G7, ইইউ এবং ন্যাটো রাষ্ট্রগুলোর অবস্থান এক্ষেত্রে অভিন্ন এবং স্পষ্ট। রাশিয়া সেখানে আগ্রাসন চালালেও ক্রিমিয়া ইউক্রেনের অংশ। রাদেভ যখন ক্রিমিয়া ইস্যুতে প্রথম তার মন্তব্যটি করেন, তখন ইউক্রেন থেকেও তার প্রতিবাদ জানানো হয়। তবে পর্যবেক্ষকরা বলছেন, বুলগেরিয়ার প্রেসিডেন্ট ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে যে মন্তব্য করার পর আমেরিকার উদ্বেগ থেকে পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওয়াশিংটন বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে গেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর পূর্ব ইউরোপের দেশগুলো প্রথম ন্যাটো সামরিক জোটে এবং এরপর তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল। বেলগ্রেডের দক্ষিণ শহরতলির কাছে একটি রকেট তৈরির কারখানায় একের পর এক বিস্ফোরণ, মৃত অন্তত দুজন। সার্বিয়ার রাজধানীর ঠিক বাইরে এই কারখানায় মঙ্গলবার একের পর এক বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়। অন্তত পক্ষে দুজন মারা গেছেন, আহত হয়েছেন 16 জন। যেখানে রকেটের ইঞ্জিনগুলো রাখা ছিল সেই জায়গাটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই কারখানার টার্বোজেট সহ বিভিন্ন ধরনের রকেট ইঞ্জিন তৈরি করা হতো বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় দমকল বিভাগের কাছে প্রথম ফোন আসে স্থানীয় সময় দুপুর 2টার সময়। এই কারখানাটি বেলগ্রেডের থেকে 13 কিলোমিটার দূরে। কারখানায় রকেট জ্বালানি কেন্দ্রের প্রথম বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, যেখানে বিস্ফোরণ হয় সেখানে প্রায় 500টি রকেট ইঞ্জিন রাখা ছিল। প্রতিটির মধ্যে 30 কিলোগ্রাম করে বিস্ফোরক ছিল। দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, তাদের কর্মীরা আহতদের সন্ধান করছেন, পুরো এলাকা তারা ঘুরে দেখছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারের কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। আগামী 9 এবং 10 ডিসেম্বর ভার্চুয়ালি গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সম্মেলনে 110টিরও বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে পাকিস্তান, ইরাকের মতো দেশ দাওয়াত পেলেও তালিকায় নেই বাংলাদেশের নাম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে এই তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে দেওয়া তালিকা অনুযায়ী চীন দাওয়াত না পেলেও সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পদক্ষেপ চীনকে ক্ষুব্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় রাখা হয়নি তুরস্ক এবং রাশিয়াকে। এদিকে মধ্য প্রাচ্য থেকে শুধু ইসরায়েল ও ইরানকে আমন্ত্রণ পেয়েছে সম্মেলনে অংশ নেওয়ার জন্য। মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদেরকেও দাওয়াত দেয়নি যুক্তরাষ্ট্র। এর আগে এই সম্মেলনে আমন্ত্রিতদের একটি তালিকা প্রকাশ করেছিল পলিটিকো ম্যাগাজিন। সেখানেও বাংলাদেশের নাম ছিল না বলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন পররাষ্ট্রনীতি বিষয়ে তার প্রথম ভাষণে গণতন্ত্র সম্মেলন আয়োজনের অঙ্গীকার করেন। রাশিয়া এবং চীন সহ গোটা বিশ্বে কর্তৃত্ববাদী শাসনের বিস্তার ঘটার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট সম্মেলনের আয়োজন করেছেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।